বিসমিল্লাহ রহমান রাহিম। এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেল এবং মাঝবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কৃষি উদ্যোক্তা ভাই ও বোনদেরকে জানাই সালাম। সবসময় কৃষি এবং কৃষকের গল্পই তুলে ধরি আপনাদের সামনে। তারই ধারাবাহিকতায় আজকে আমি গোবিন্দগঞ্জ জেলার গোয়ালপাড়া গ্রামে আসছি। আসলে রফিকুল ভাই একজন প্রবাসী, আসলে তার দুটা হাউস আসলে নির্মাণ করার জন্য আসলে সে দীর্ঘদিন ধরে আমার অপেক্ষায়। আপনার প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা কৃষি ফার্ম করে আসলে সময় সংকুলন করতে পারতেছি না। তারপরে রফিকুল ভাই একজন মুরব্বী লোক, আসলে প্রবাসে থেকে আমার ভিডিওগুলো দেখছে এবং সে আসলে মাছ চাষে খুবই আগ্রহী। আসলে কিভাবে মাছ চাষ করবে হাউসটা সে নিজে নির্মাণ করতে পারতেছে না। আসলে এই হাউসগুলাই আমি আপনাদেরকে আসলে কিভাবে আমরা নির্মাণ করি। আমরা আসলে মাছবাড়ি থেকে বাইরে আমাদের উদ্যোক্তাদেরকে সময় দেওয়া না কারণে আমাদের টেকনোলজিটাই অলরেডি নকল হয়ে গেছে। যারা মেথডস এবং সহজ পদ্ধতি বিভিন্ন নামে আমাদেরকে আসলে আমরা যেটা দীর্ঘ 4 বছর অক্লান্ত পরিশ্রম করে যে তথ্য দিয়ে দেশের খরচ কমার জন্য তারা বায়ু ফলকে মাছ চাষ করতেও তারা হেডিং এলাকায় এবং সহজ পদ্ধতির জনক হয়ে গেছে। আসলে দীর্ঘদিন বাংলাদেশের ধর্ম হলো দীর্ঘদিন গবেষণা করার পর একটা কোনো কিছু যখন উৎপাদন করা হয় বা বিস্ময়কর ঘটনা হয় সেটাকে নকল করে বহুমুখী নকলকারী এদেশে আসলে বিচরণ করতেছে। ওইদিকে যাচ্ছি না প্রিয় দর্শক, আমরা রফিকুল ভাইয়ের আসলে আমরা হাউসগুলো আপনাদেরকে আমরা রফিকুল ভাই এই পর্যন্ত করছে। প্রিয় দর্শক আপনারা দেখেন যে আমরা এই বাংলাদেশের সর্বপ্রথম ঘরের ভিতরেও যে মাছ চাষ হয় এটা আমরা এখানে আসলে এই হাউস দুটো আমরা নির্মাণ করার জন্য আসলে সব কিছু ফেলে থুয়ে আমরা রফিকুল ভাইয়ের কাছে আসছি। আসলে আমি আপনাদেরকে রফিকুল ভাইয়ের সাথে পরিচয় করে দেবো। আসসালামু আলাইকুম ভাই, ইনি হলো রফিকুল ভাই। আসলে ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা, আমি এই যে আপনার হাউস নির্মাণ করার জন্য আসলে কতদিন ধরে আমার ডাকতেছেন সেটা যদি আমার উদ্যোক্তাকে একটু বলতে। ভাই আমি তো আপনার প্রতিবেদন আমি কমপক্ষে 2 বছর আগে থেকে আমি দেখতেছি। তারপরে এখানে যাতে আসলে আমি রোজার 10 তারিখে আসলে আমি সেখানে সেই থেকে তো আমি আপনার পিছনে আর কি ঘুরতে। এই মাছ চাষে আসলে কিভাবে আসলেন? আমার আর দ্বিতীয় কিছু নাই, আমার এটা আগে আমি ছোট মাছের ব্যবসা করছিলাম গ্রামে, সেই হিসেবে আমার কিছুটা নলেজ আছে বা আপনার ইউটিউব চ্যানেল দেখে আমি আগ্রহী হয়েছি। এই মাছ চাষ হাউসের আগে আমি আপনাকে কি করছি যে মাছ নিজের পোনা তৈরি করবেন, আপনি পাচ্ছেন কি নিজের পোনা তৈরি করছেন? জি ভাই। প্রিয় দর্শক, রফিকুল ভাই যখন এই হাউস গুলো নির্মাণ করে আমি এখানে তখন বললাম যে আসলে নিজের পোনা হতে হবে কি ভাই বলি না আমি তার হাউস নির্মাণের আগে তার পাশে পুকুর আছে, আমরা পুকুরে রেনু গুলা আসলে কি অবস্থা বা আজকে এই হাউস নির্মাণ করে আমরা কি করব সবই এ টু জেড ধৈর্য সহকারে দেখবেন। আমি ফির এগুলা খুলিয়ে তুই কাজ করবো। প্রিয় দর্শক, আসলে আমরা যেটা করি সেটা আপনাদেরকে দেখাতে পারি না, আমাদের এটা দুর্ভাগ্য লোক না থাকার কারণে। আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমরা খালি হাউস গুলা এখানে আমরা আসলে তিরপল সেটিং করার জন্য আমি সব কৃষি ফার্ম থুয়ে এখানে একটা ঘরের ভিতর এবং এখানে আগিনাতে রফিকুল ভাইকে অসংখ্য ধন্যবাদ। সেটা হলো আমি বলছিলাম যে বাংলাদেশের প্রতিটা বাড়ি প্রতিটা আগনা, এটা কিন্তু রফিকুল ভাইয়ের একটা, প্রিয় দর্শক এটা একটা চারো সাইডে ঘর আছে, এটা আগনা আমাদের সাওয়া পাওয়া গুলো হলো প্রতিটা বাড়িতে মাছ চাষ হবে, প্রতিটা বেকার যুব সমাজ রফিকুল ভাইয়ের দিক থেকেও আপনারা যারা বাংলাদেশে বেকার আছেন তারা অনুকরণ হতে পারেন। তার এই বয়সে 55-60 বছর বয়সেও যদি সে কিছু করতে চায় আসলে সে মরিয়া হয়ে উঠছে। আমার দিনে অন্তত 2 বার করে ফোন দেয় যে ভাই আসেন আপনি করেন। আমি কিন্তু আসলে আপনাদেরকে একটা কথাই বলছি, যাদের ধৈর্য নাই তারা আমার সাথে মাছ বাড়িতে মাছ চাষ করতে আসেন না, কারণ আমি রফিকুল ভাই সর্বপ্রথম যেদিন আসছে পরের দিনে বীজ দিছি, অর্থাৎ পুকুরে আমাদের মাছ কিন্তু বড় হচ্ছে। এখানে যখন আমরা কালচার করবো নিজেদের মাছটা যদি এখানে দেই মাছ চাষ করে লাভ না হোক, দুটা পুকুরে যদি আমরা 20-40 হাজার দিই অন্তত এই 40 হাজার টাকার পোনা তো আমরা নিজে কালচার করে আসলে লাভটা যত সহজে দেখানো হয় লাভটা বাস্তবতা অত্যন্ত জটিল এবং কঠিন। আমরা ইনশাল্লাহ রফিকুল ভাইকে যতটুকু সময় দিতে পারি, প্রিয় দর্শক আসলে আমি একা মানুষ, বাংলাদেশে অসংখ্য উদ্যোক্তা আমাদের আছে কিন্তু আমি তাদেরকে সময় দিতে পারতেছি না। এই 2-3 দিন ধরে যারা বাংলাদেশে আমাদের উদ্যোক্তা তারা অনেক কমেন্ট করছেন যে রফিকুল ভাই আপনি আর বাইরে যাচ্ছে না। প্রিয় দর্শক, আমি যেদিন ইউটিউবে দাঁড়িয়ে বলছিলাম যে আমি এদেশের অসহায়দের জন্য একটা কৃষি ফার্ম তৈরি করবো, সেই দিন থেকে 8 মাসের মধ্যে আমি একটি দিনও বাড়িতে আমি বাবা বউ বাচ্চার সাথে সময় দিতে পারি নাই, কারণ মুখে বলা যত সহজ এই টেকনোলজিটাই দেখবেন পরের দিনে আর একজন কবি যে এটা আমরা আবিষ্কার করেছি। বাংলাদেশে এমন কোনো তথ্য নাই যে আমি আমার নিজে আমি এখন বর্তমান ড্রাগন নিয়ে গবেষণা করতেছি। বাংলাদেশে যতগুলো ড্রাগন আছে সবগুলোকে নিয়ে আল্লাহর রহমতে একটা স্তরে গেছে, এটারও আপনারা ভিডিও পাবেন। আসলে কথা না বাড়িয়ে এই হাউস দুটো আমাদেরকে নির্মাণ করতে হবে, আপনারা দোয়া করবেন এবং শেষ পর্যন্ত ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন।
প্রিয় দর্শক, আমরা আসলে গর্তটা করে নিচ্ছি, কীভাবে আমরা আউটলাইনগুলার জন্য কীভাবে কী করতেছি আপনারা দেখুন। আমরা আসলে এভাবে করতেছি, আপনারা দেখেন, আপনাদের অবগতির জন্য আমরা কীভাবে পাইব। অনেক ভাই বলেন, ভাই আমি সেটিং করব কীভাবে। আমরা এ টু জেড অনেক ভিডিও দিছি, আমরা আসলে কীভাবে কী করি দেখেন, তাহলে আপনারা অবশ্যই অবগত হবে। দাও ঢাকা দাও, পাইপটা ঢাকে দাও, সুন্দর দেখো। হ্যাঁ, ওটাও ঢুকে দাও, একবারে ঢাকে দাও। হ্যাঁ, নিচে মুখটাও ঢাকে দাও পড়বে। হ্যাঁ, একবারে ঢাকে দাও, না না গর্ত দানি থাকবি। হ্যাঁ, বাস বাস, হ্যাঁ বাস দেখো। হ্যাঁ দেখো, বাস দেখো। হ্যাঁ, এই সেটিংটার উপর আপনার সব কিছু নির্ভর করবি, বুঝছেন কথাটা? এই মাছ চাষটাই নির্ভর করবে এই সেটিংটার উপর। হ্যাঁ বাস হচ্ছে, বাস দেখো মাটির নামে দেখো। তোরা যে মশলা হচ্ছে ওটাই মাখো, হ্যাঁ ওটাতে চারটা মুখ করবো, তবে তো উপরে সিমেন্ট নিয়ে এলে উপরে করবো। হ্যাঁ অর্ধেক ভাগ করে তো, অসুবিধা কি? প্রিয় দর্শক, আমরা আসলে আমি নিজেই ক্যামেরাম্যান, নিজেই আসলে ভিডিওগুলো করতেছি। আপনারা দেখুন, সকাল থেকে আমরা সকালে যে আসলে হাউসগুলার আমরা ইয়া দিছিলাম, এখন আমরা এরকম আসলে পাইপগুলো সেটিং করে, আপনারা দেখতেছেন আমরা সেটিং করে। প্রিয় দর্শক, আমরা আসলে পাইপগুলো সেটিং করলাম এইভাবে। ঘরের ভিতরে যে মাছ চাষ সেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম। এখানে আসলে আমরা দুটা হাউস নির্মাণ করতেছি, একটা বসত বাড়িরতে। আপনারা দেখুন, আসলে তিরপল সেটিংয়ের জন্য আমরা এখন প্রস্তুত হচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকেন, আমরা তিরপলগুলো সেটিং করে আসলে আপনাদেরকে শেষ হাউসটা নির্মাণও ইনশাল্লাহ যেন আল্লাহ দেখার তৌফিক দেয়। প্রিয় দর্শক, আমরা আসলে তিরপলটাকে বাড়ির আগিনে আসলে সেটিং করাটাও আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই সব উপরে উপরে টানে না, আমি আসলে একাই ক্যামেরাম্যান। তিরপল সহ এও হা যাবি, এটা সহ আপনারা দেখুন, আমরা আসলে তিরপলটা মেলালাম। এখন আমি বাকি কাজগুলো করে আবার আপনাদের সেটিংটা সুন্দর করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আসলে আমি একা মানুষ বলে যা হয়। প্রিয় দর্শক, আসলে আপনারা যেটা মনে করেন, আমি একাই ট্যাঙ্কটা নির্মাণও করতেছি, আপনারা দেখেন। আবার এই যে ওয়ালের সাথে যারা করবেন তাদের জন্য আসলে আমি আবার ওখান থেকে সরে আসে ইয়ে করলাম। আপনারা দেখেন, আসলে আমরা এইভাবে এয়ার বাটাম দিয়ে ইয়া করে এমনভাবে ওয়ালের সাথে যারা পাকা ওয়াল এইভাবে বাতি দিয়ে লাগিয়ে দেওয়ার পর দেখেন আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমরা জানি না। এইভাবে আমরা এইভাবে বাতি দিয়ে ওয়ালের সাথে যারা করেন তারা করেন, ভাই আমি ওয়ালের সাথে কীভাবে লাগাবো, এলা আমাদের একক বুদ্ধি, আমরা যেটা করি সেটাই আপনাদেরকে আমরা সেটাই ইয়া করি। এভাবে আমরা আর কি বাতিগুলা ওয়ালের সাথে লাগাচ্ছি, আপনারা দেখেন। আমরা স্টিক মারে আমরা এইভাবে আর কি করতেছি। আপনাদেরকে সবসময় আমরা হাউস নির্মাণ দেখাচ্ছি ঘরের ভিতরে। এটা একটা প্রিয় দর্শক, আপনারা দেখেন এটা ঘর, আমরা ঘরের ভিতরে আসলে মাছ চাষ হবে এখানে, এটা নিয়ে আমরা কাজ করতেছি। আমরা এটা একটা হাউস করলাম আসলে, এটা দেখেন এটা ঘরের ভিতরে, এটা একটা শেড। আমি সর্বপ্রথম বাংলাদেশে আসলে ঘরের ভিতরে মাছ চাষ হয় এই টেকনোলজি এটা নিয়ে কাজ করছি, ভাইও আসলে করছে। এই ঘরটা আসলে কিসের জন্য করছিলেন? মূলতে গরুর ঘর করার জন্য করছিলাম, কিন্তু এখন দেখতেছি গরুর খাবার, গরুর খাবারের সমস্যা, আর আমি পারছি না, আর পরিশ্রম বেশি, পরিশ্রম অতিরিক্ত বেশি, আমি তো অসুস্থ মানুষ। মাসে কি পরিশ্রম কম মানে হচ্ছে আপনার?
বাচ্চারা বাড়ির গৃহিণীরাও দিতে পারে, আমরা কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ভাইয়ক আমি সর্বপ্রথম যে ধাপটাতে আসলে মাছ চাষে আনছি সেই ধাপটা আপনাদেরকে দেখাব। প্রিয় দর্শক, আমরা সর্বপ্রথম ভাইয়ের আসলে রেনু মাছ চাষে এই পুকুরটা দেখা, হ্যাঁ পুকুরটাতে আসলে আমরা করছি। ভাই কি রকম মাছ থাকতে পারে বলে মনে হয় আপনার? প্রচুর মাছ আছে ভাই। আপনি নাম ছিলেন মাছ ধরে দেখছেন, হ্যাঁ। এখন কি মনে হচ্ছে যে আপনার আসলে নিজের পুকুরের থেকে নিজের খুবই শান্তি হলাম ভাই, মাছটা দেখে আমার মনটা শান্তি হয়ে গেছে, মনটা করছে বলে হবে বলে আশা করা যায়। আপনি যে ধ্যান ধারণাগুলো করছিলেন যে হাউসে মাছ কিনে নিয়ে এসে দেবো মাছ কিনে নিয়ে দেবো, সেটা ভালো ছিল না এখন আসলে আপনি যে? না ভাই, এখানে তো অনেক ভালো, এখানে তো অনেক ভালো। আমি তো মনে করি এখান থেকে আবার কিছু মাছ বিক্রি করে যে মাছগুলো আপনি এখানে কালচার করবেন তার খাদ্য দিতে পারবেন। হ্যাঁ ইনশাআল্লাহ হয় সম্ভব। আপনি বেকারদের উদ্দেশ্যে একটু যদি বলেন আসলে আমরা কি চাই আসলে এটা একটু বলুন। আমি বেকারদের উদ্দেশ্যে কি বলি, তবে ইনশাআল্লাহ আপনার কথা বা আপনার আপনার সাথে আপনার কথা মতো আমি মাছ করাতে আমি এখন খুব শান্তি উপভোগ করতেছি, বা যদি কেউ করে আমার দিকে দেখে আর আমি আগে করে নেই তারপরে আমি ভালো মন্দ আমার তার রেজাল্ট মিলতে পারবো। তবে এখন আপাতত যে অবস্থা চলছে যা মাছের পরিস্থিতি ইনশাআল্লাহ খুবই ভালো। আসলে কেউ যদি মাছ চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু একটু বলো। আমি তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা বসে থাকার চেয়ে যদি আপনাদের জায়গা থাকে তাহলে আপনারা আমার মতো করে দেখতে পারেন। আমরা আমাদের সিস্টেম অনুযায়ী যদি আপনাদেরকে করি বা করাই তাদেরকে, ভাই আপনাকে বলছিলাম যে যদি ভাই রেনু নষ্ট হয় আমি আবার রেনু দেবো। হ্যাঁ আপনি বলছেন যতক্ষণ আপনার রেনু না হয়েছে এতক্ষণ পর্যন্ত আমি আপনার সঙ্গে আছি বা আপনাকে আমি রেনু তৈরি করা পর্যন্ত আপনার সঙ্গে থাকবো। প্রিয় দর্শক, আপনারা আমার ওই মুরব্বী আঙ্কেলের জন্য দোয়া করবেন, সে অসুস্থ মানুষ, তার পরিবার পরিজনে বাঁচার জন্যে অক্লান্ত পরিশ্রম করতেছে, তার যেন আসলে পরিশ্রম সার্থক হয় এবং আসলে এখানে যে পরিমাণ মাছ আছে এখান থেকে, এখানে সবচাইতে বড় একটা দিক এখানে পুকুর থেকে আপনার হাউসে নিতে কিন্তু মাছের কোনো রোগ বালাই বা মরণ মর্টিলিটি এটা থাকবে না, কিন্তু আপনি যদি কোনো হ্যাচারি থেকে বা দূর দূরান্ত থেকে নিয়ে আসেন কিন্তু মাছ এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে গেলে অনেক মাছ মারা যায়। আপনি এক সময় মাছের সাথে জড়িত ছিলেন, এই কথাটা কতটুকু সত্য? না কিভাবে সত্য ভাই, আমি বাইরে যাওয়ার আগে আমি ছোটবেলা থেকে আমি ওই মাছের ব্যবসা করছি, মাছ পোনা কিনে নিয়ে আসছি বা নিয়ে আসে কিছুদিন নাচিতে পালিতে করে বিক্রি করি, তাতে অনেক কিছু কিছুটা আমার আইডিয়ার আছে আর কি। এই হিসেবে আপনার কথার সাথে দিয়ে মাছটা করাতে এখন আমার মাছটা দেখে আমার আত্মাটা শান্তি হয়ে গেল বলে আল্লাহ যদি রহমত করে তাহলে কথা হতে পারে। প্রিয় দর্শক, আমরা যেন আল্লাহ তার মনের আশা পূরণ করে আমরা তাকে সার্বিক সহযোগিতা করার জন্য আল্লাহ তৌফিক দেয়। আমরা যাদের সাথে জড়িত হয়তো কোনো উদ্যোক্তা যদি ক্ষতিগ্রস্ত হন আপনারা আমাদেরকে ধৈর্য সহ্য সহকারে অবগত করবেন। আমি মাছবাড়ি থেকে আসলে মাছের ব্যবসা নিয়ে বসি নাই, আমরা অসহায়দের যারা বেকার যারা প্রবাসী থাকে বউ বাচ্চা নিয়ে এক জায়গায় বাবা মা এক জায়গায় তারা এক জায়গায়, এটা আসলে অত্যন্ত কষ্টদায়ক। এটার থেকে যেভাবেই হোক ডাল ভাত খাওয়া বাঁচার জন্যে আমরা মাছ হাঁস মুরগি গরু ছাগল থেকে শুরু করে এমন কোনো কৃষি নাই যে এগ্রিকালচার হেল্পার বা মাছ বাড়িতে নাই। আপনাদেরকে যদি এই চ্যানেলগুলো ভালো লাগে কৃষি সহায়ক মনে হয় তাহলে আপনারা অবশ্যই বেকারত্বের অভিশাপ থেকে যদি বাইরে আসতে চান চ্যানেলগুলো দেখবেন, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে এই বাড়িতেই, আমরা অনেক ব্যস্ততা ভাই আপনি আমার বাড়িতে গেছিলেন দেখছেন আমার পরিবেশ, আসলে আমি উদ্যোক্তার বাসায় বাসায় যাইতে পারি না, বাংলাদেশে ইনশাল্লাহ অসংখ্য উদ্যোক্তা তৈরি হয়েছে তারা ইনশাল্লাহ সফল হচ্ছে, কিছু আমাদের ভুল ভ্রান্তি ছিল সেগুলাকেও অনেক উদ্যোক্তাই মডিফাই করছে, আমিও কিছু মডিফাই করছি। আসলে মাছ চাষ করতে গেলে কী কী দিকগুলো বিবেচনা করতে হবে এগুলো নিয়ে অসংখ্য ভিডিও আছে, আপনারা ভিডিওগুলো দেখে নেবেন আসলে কীভাবে মাছ চাষ করলে আমরা লাভবান হব এ আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।